হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আমি অনেক ভালো আছি। তো ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য একটি নিউ ট্রেন্ডিং ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি খুবই জোস একটি ভিডিও এবং জনপ্রিয় সোশ্যাল মিডিয়া টিকটক এবং বিভিন্ন অ্যাপসের মধ্যে এই ভিডিওটি ভাইরাল। তো আজকের এই ভিডিওটি কীভাবে মেক করবেন এবং আজকের এক্সএমএল ফাইলটি কোথায় পাবেন, টোটাল এ টু জেড সব কিছু আজকের এই ভিডিওতে বলে দেওয়া হবে। তো আপনারা যারা আজকের এই ভিডিওটি মেক করতে চান, তাদেরকে আজকের এই ভিডিওটি পুরোপুরি কন্টিনিউ দেখতে হবে। তো ভিডিওটি শুরু করব। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই, তারা এখনই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে এরকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইল ফোনে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে জানাই থ্যাংক ইউ সো মাচ। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি মেক করতে আমাদের প্রয়োজন হবে প্রথমে একটি এক্সএমএল ফাইল, সেকেন্ড আমাদের একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক, থার্ড আমাদের কিছু পিকচার, ফোর্থ আমাদের অ্যালার্ট মোশন অ্যাপ্লিকেশন। তো ভিউয়ার্স, আমরা এই সব কিছু রেডি করে নিব। রেডি করার পর আমরা ভিডিওটি এখান থেকে ইজিলি মেক করতে পারবো। তো অনেকেই প্রশ্ন করে যে আমাকে ভাই এক্সএমএল ফাইল গুগল ড্রাইভ থেকে শেয়ার করে না। তো যারা যারা শেয়ার করে না, অলরেডি এই নিয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে, আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ওই ভিডিওটি পেয়ে যাবেন, কীভাবে এক্সএমএল ফাইল শেয়ার করতে হয় গুগল ড্রাইভ থেকে, ওই ভিডিওটিতে আমি সম্পূর্ণ দেখিয়ে দিয়েছি। আর যাদের অ্যালার্ট মোশন অ্যাপসের মধ্যে প্রবলেম আছে, তারা আমাকে আমাদের ফেসবুক পেজে নক করতে পারেন, আমি আমার অ্যাপসটি দিয়ে দিব। আপনারা ওখান থেকে ওই অ্যাপসটি ডাউনলোড করলে ইজিলি আপনারা শেয়ার করে নিতে পারবেন। তো আবার অনেকে নক দেয় যে আমার অ্যাপসটা দিতে লেট হয়, তো আমি অনেক ব্যস্ত থাকি, যার কারণে আমি সময় মতো দিতে পারি না। তো এটা নিয়ে কেউ রাগ করবেন না, আমি দিয়ে দিব, 24 ঘন্টার মধ্যে আমি অ্যাপসটি দিয়ে দিব নক দেওয়ার পর। তো ভিউয়ার্স, চলুন ভিডিওটি শুরু করি। তো প্রথমেই দেখাই কীভাবে আমরা গুগল ড্রাইভ থেকে শেয়ার করে নিব। তো আমি এখান থেকে ফার্স্টে চলে গেলাম আমাদের গুগল ড্রাইভ অপশনে। তো গুগল ড্রাইভে আসার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এরপর জাস্ট আমরা এখান থেকে উপরে কর্নারে 3 ডটে একটা ক্লিক করব। তো 3 ডটে ক্লিক করার পর আমাদের সামনে নতুন একটা ইন্টারফেস আসবে। জাস্ট আমরা এখান থেকে রিসেন্ট অপশনে একটা ক্লিক করব। তো রিসেন্টে আসার পর আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। জাস্ট আমরা এখান থেকে একেবারে উপরে দেখতে পারতেছি নিউ কাপল ট্রেন্ড এক্সএমএল বাই আইটিটেক। তো আজকের এই এক্সএমএলটি দিয়ে কিন্তু আপনারা কাপল ভিডিও মেক করতে পারবেন খুব সুন্দরভাবে, অসাধারণ একটি এক্সএমএল ফাইল। তো ভিউয়ার্স, আমরা এই এক্সএমএল ফাইলের এবার এখান থেকে 3 ডট অপশনে একটা ক্লিক করব। এরপর এখান থেকে আমরা স্যান্ডে কপি এই অপশনে একটা টাচ করব। এরপর এখান থেকে আমরা অ্যালার্ট মোশনের মধ্যে যেহেতু এটা আমরা ইম্পোর্ট করব, আমরা এখান থেকে অ্যালার্ট মোশন অ্যাপসের উপর একটা ক্লিক করে দিব। তাহলে আমাদের এক্সএমএল ফাইলটি অ্যালার্ট মোশনের মধ্যে ইম্পোর্ট হয়ে যাবে। এরপর জাস্ট আমরা এখান থেকে সরাসরি আমাদের মোবাইল ফোনের অ্যালার্ট মোশন অ্যাপসটি ওপেন করে দিব। তো আমি এখান থেকে অ্যালার্ট মোশন অ্যাপসের মধ্যে চলে আসলাম। তো অ্যালার্ট মোশনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস থাকবে। জাস্ট আমরা এখান থেকে প্রজেক্ট অপশনে একটা ক্লিক করে দিব। তো প্রজেক্টে ক্লিক করার পর আমরা একেবারে এরকম একটা অপশন দেখতে পাবো। তো একেবারে উপরে দেখতে পারতেছেন নিউ কাপল এক্সএমএল বাই আইটিটেক। জাস্ট আমরা এখান থেকে এই এক্সএমএলের উপর একটা ক্লিক করে দিব। তো এই এক্সএমএলের উপর ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এবার জাস্ট আমরা এখানের মধ্যে আমাদের ফটোগুলো অ্যাডজাস্ট করব। তো কোন লেয়ারে আমরা কোন ফটো অ্যাডজাস্ট করব এটা আমি দেখিয়ে দিচ্ছি। জাস্ট আমরা 2 আঙ্গুল দিয়ে স্ক্রিনটাকে একটু ছোট করে নিব। এরপর এখান থেকে আমরা নিচের দিকে চলে যাব। তো ভিউয়ার্স, আমাদের এখানে অনেকগুলো লেয়ার দেখতে পারতেছেন, তো আপনি হয়তো এলোমেলো করে ফেলবেন। তো আমি জাস্ট দেখাই দিচ্ছি, আপনারা এইভাবে করলে ভিডিওটি এখান থেকে ইজিলি মেক করতে পারবেন। তো প্রথমে আমরা একেবারে ফার্স্ট স্ক্রিনে চলে আসব। তো ফার্স্টে আসার পর আমরা এখানে মধ্যে 2টা ব্লু কালারের লেয়ার দেখতে পাবো। তো আমরা এই 2টা লেয়ারের মধ্যে ফটো অ্যাডজাস্ট করব। তো আমরা এখান থেকে প্রথম লেয়ারের উপর একটা ক্লিক করলাম। এরপর এখান থেকে আমরা ওকে অপশনে একটা ক্লিক করব। এরপর এখান থেকে আমরা কালার অ্যান্ড ফিল আই অপশনে একটা ক্লিক করে দিব। এরপর এখান থেকে আমরা মিডিয়া নট ফাউন্ড অপশনে একটা ক্লিক করে আমরা এখান থেকে যে কোনো একজনের একটা পিকচার অ্যাডজাস্ট করে দিব। তো আমি এখান থেকে কাবিলের একটা পিকচার নিলাম। এরপর জাস্ট আমরা এখান থেকে কর্নারে প্লাস আইকনে একটা ক্লিক করে দিব। তাহলে আমাদের এই কাবিলের পিকচারটা এখানে মধ্যে অ্যাডজাস্ট হয়ে যাবে, তো আমরা দেখতে পারতেছি। এরপর আমাদের এখানে মধ্যে আরেকটি লেয়ার আছে নিচে, আমরা এবার এই নিচে লেয়ারের উপর একটা ক্লিক করব। এরপর এখান থেকে আমরা সেমভাবে আবার ওকে অপশন একটা ক্লিক করে এখান থেকে আমরা গ্যালারিতে এসে এবার পার্সাইবার একটা পিক অ্যাডজাস্ট করে দিব। তো আমি একটা পিক অ্যাডজাস্ট করে দিলাম। তো ভিউয়ার্স দেখেন, আমি এখানে মধ্যে 2টা পিক অ্যাড করে দিয়েছি 2টা লেয়ারের মধ্যে। তো আপনারা ইতিমধ্যে দেখতে পারতেছেন। তো ভিউয়ার্স, এই 2টা লেয়ারের মধ্যে 2টা পিকচার অ্যাডজাস্ট করার পর আমরা একটু এদিকে স্ক্রল করব। এবার আমরা এখানে মধ্যে কিছু রেড কালারের লেয়ার দেখতে পাচ্ছি, লাল কালারের। আমরা জাস্ট এখান থেকে প্রথম লেয়ারের উপর একটা ক্লিক করব। এরপর এখান থেকে আমরা এডিট গ্রুপ এই অপশনে একটা ক্লিক করব।
এরপর আমরা আঙ্গুল দিয়ে একটু বাম দিকে এভাবে স্ক্রল করব। তাহলে আমরা এখানের মধ্যে দুইটা লেয়ার দেখতে পাবো। জাস্ট আমরা এখান থেকে প্রথম লেয়ারের উপর একটা ক্লিক করব। এরপর এখান থেকে আমরা কালার অ্যান্ড ফিল এই অপশনে একটা ক্লিক করব। এরপর এখান থেকে আমরা ক্লিক করে আমরা এখান থেকে প্রথমে পারসাইভের পিকটা অ্যাডজাস্ট করব। এরপর আমরা এখান থেকে নিচের লেয়ার উপর একটা ক্লিক করে এখান থেকে সেমভাবে এবার কাবিলের একটা পিক এখানের মধ্যে অ্যাডজাস্ট করে দিব। তো দেখতে পারতেছেন, এরপর জাস্ট আমরা এখান থেকে উপরে কর্নারে নিউ কাপড় লেখা এই লেখার উপর একটা ক্লিক করে দিব। তাহলে দেখবেন যে আমাদের পিকচারটা এখানের মধ্যে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। এরপর সেমভাবে আমরা এখান থেকে আবার দুই নম্বর রেড কালারের উপর একটা ক্লিক করব। এবারও সেমভাবে এখান থেকে এডিট গ্রুপ একটা ক্লিক করব। এরপর সেমভাবে আবার এখান থেকে আঙুল দিয়ে একটু বাম দিকে স্ক্রল করব। এখানে আবার দুইটা লেয়ার দেখতে পাবো। জাস্ট আমরা এখান থেকে আবার প্রথম লেয়ারের মধ্যে পারসাইভের পিকটা অ্যাড করব। এরপর এখান থেকে আমরা এবার দ্বিতীয় লেয়ারের মধ্যে আবার কাবিলের পিকটা অ্যাডজাস্ট করে দিব। তো ভিউয়ার্স দেখতে পারতেছেন অ্যাড করে নিয়েছি। এরপর এখান থেকে আমরা উপরে নিয়ে কাপড় লেখা এই লেখার উপর একটা ক্লিক করে দিব। তাহলে আমরা এখানের মধ্যে দেখতে পাবো আমাদের সেমভাবে আবার পিক্সেলগুলো এখানের মধ্যে অ্যাডজাস্ট করা হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স এভাবে এখানের মধ্যে দেখেন রেড কালার আরও চারটা আছে। আমরা এই চারটা রেড কালারের মধ্যে সেমভাবে পিকচারগুলো অ্যাডজাস্ট করে দিব। তো চারটা রেড কালারে দেখাতে গেলে আমার অনেক টাইম লাগবে, তো যার কারণে আমি এখান থেকে শর্টলি করে নিচ্ছি। আপনি এখান থেকে সেমভাবে এখান থেকে তাড়াতাড়ি আপনি একইভাবে পিকচারগুলো অ্যাডজাস্ট করে নেন। তো ভিউয়ার্স আমাদের প্রত্যেকটি রেড কালারের মধ্যে পিক্সেলগুলো অ্যাডজাস্ট করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার সিম্পলি আমরা রেড কালারের পরে আবার কিছু ব্লু কালারের লেয়ার দেখতে পাবো। এবার আমরা এই ব্লু কালারের লেয়ারগুলোর মধ্যে পিক্সেল অ্যাড করব। তো ভিউয়ার্স আমরা এখানের মধ্যে সাতটা ব্লু কালারের লেয়ার দেখতে পাচ্ছি। এই রেড কালারের পর থেকে আবার এখানে একটা রেড কালার পর্যন্ত সাতটা ব্লু কালারের লেয়ার আছে। তো ভিউয়ার্স আমরা এই সাতটা ব্লু কালারের লেয়ারের মধ্যে একটা পিকে অ্যাড করব এবং সেটা আমরা এখানের মধ্যে কাবিলের পিকটা এই সাতটা লেয়ারের মধ্যে অ্যাডজাস্ট করে দিব। তো আমি সাতটা লেয়ারের মধ্যে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো ভিউয়ার্স দেখেন আমি এই সাতটা লেয়ারের মধ্যে কাবিলের সাতটা পিক্সেল অ্যাডজাস্ট করে দিয়েছি। আপনিও সেমভাবে এখানের মধ্যে আপনার সাতটা পিক অ্যাডজাস্ট করে দিবেন। এরপর মাঝখানে দেখেন আবার একটা রেড কালারের লেয়ার আছে। সিম্পলি আমরা এখান থেকে এই রেড কালারের লেয়ারে ক্লিক করব। সেমভাবে এখান থেকে আমরা এডিট গ্রুপে ক্লিক করে এখান থেকে একটু এদিকে স্ক্রল করলে আমরা এখানের মধ্যে আবার দুটো লেয়ার দেখতে পাবো। আমরা সেমভাবে এখন এই লেয়ারের মধ্যে পারসাইভের পিকটা অ্যাডজাস্ট করে দিব। তো আমি পারসাইভের পিকটা অ্যাডজাস্ট করে দিচ্ছি। আমরা সেমভাবে এখান থেকে দ্বিতীয় লেয়ারের মধ্যে আবার কাবিলের পিকচারটা এখানের মধ্যে অ্যাডজাস্ট করে দিব। তো আমি দেখেন অ্যাডজাস্ট করে নিয়েছি। এরপর এখান থেকে আবার নিউ কাপড়ে চলে আসব। এরপর আমাদের সামনে আবার স্ক্রিনটা এরকম চলে আসবে। এবার ভিউয়ার্স জাস্ট আমরা এখান থেকে এবার দেখেন এই রেড কালারের লেয়ারের পরে বাকি আবার এখানের মধ্যে সাতটা লেয়ার আছে। আমরা এবার এই আটটা লেয়ারের মধ্যে পারসাইভের আটটা পিক অ্যাড করে দিব। মানে আমরা একটা পিক এই প্রত্যেকটা লেয়ারের মধ্যে বারবার অ্যাডজাস্ট করে দিব। তো আমি এই পিকটা প্রত্যেকটা লেয়ারের মধ্যে অ্যাডজাস্ট করে নিচ্ছি। আপনিও এখান থেকে সেমভাবে আপনি আপনার গার্লফ্রেন্ডের পিকটা এখান থেকে অ্যাডজাস্ট করে নেন। তো ভিউয়ার্স দেখেন আমরা বাকি সাতটা লেয়ারের মধ্যে সাতটা পিক অ্যাডজাস্ট করে দিয়েছি। আমরা লাস্ট লেয়ারের মধ্যে কোনো পিক অ্যাডজাস্ট করবো না। তো ভিউয়ার্স দেখেন আমাদের প্রত্যেকটি লেয়ারের মধ্যে আমাদের ফটোগুলো অ্যাডজাস্ট করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার জাস্ট সিম্পলি আমরা এখানের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করব। তো ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাডজাস্ট করার জন্য আমরা এখান থেকে ভিডিওর ফার্স্টে চলে আসব। এরপর এখান থেকে আমরা কর্নারে প্লাস আইকনে একটা ক্লিক করব। এরপর এখান থেকে আমরা মিডিয়া অপশনে একটা ক্লিক করব। এবার এখান থেকে আমরা আমাদের একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাডজাস্ট করে দিব। তো আমি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক নিলাম। এরপর এখান থেকে আমরা একেবারে উপরের দিকে চলে যাব। উপরে আসার পর আমরা এখান থেকে মিউজিকটি দেখতে পাবো। জাস্ট আমরা এখান থেকে মিউজিকের উপর একটা ক্লিক করব। এরপর এখান থেকে আমরা উপরে কর্নারে থ্রি ডট অপশনে একটা ক্লিক করব। এরপর এখান থেকে আমরা এক্সট্রাক্ট অডিও এই অপশনে একটা টাচ করে দিব। তাহলে আমাদের ভিডিও থেকে অডিওটা আলাদা হয়ে যাবে। এরপর আমরা এখান থেকে ভিডিওর উপর একটা ক্লিক করে এখান থেকে উপরে আমরা ডিলিট অপশনে একটা ক্লিক করে দিব। তাহলে আমাদের ভিডিওটি ডিলিট হয়ে যাবে, আমাদের অডিও সাউন্ডটি এখানের মধ্যে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো ভিউয়ার্স আমাদের ভিডিওটি মেক করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার সিম্পলি আমরা ভিডিওটি সেভ করব। তো ভিডিওটি সেভ করার জন্য জাস্ট আমরা এখান থেকে উপরে কর্নার আইকনে একটা ক্লিক করব। এরপর জাস্ট আমরা এখান থেকে এক্সপোর্ট অপশনে একটা ক্লিক করে দিব। তাহলে আমাদের ভিডিওটি এক্সপোর্টিং হয়ে যাবে। তো ভিউয়ার্স আমরা সিম্পলি এখানে কিছুক্ষণ ওয়েট করব। তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের ভিডিওটি মেক করা কমপ্লিট হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এই ভিডিও। আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন নেক্সটে কীরকম ভিডিও চান। আর ভিডিওটি অবশ্যই অবশ্যই সবার কাছে শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।